করোনা মহামারী নিয়ন্ত্রণে 31 আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা বাড়িয়েছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না। দোকানপাট খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। আজ মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, সরকারি বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। তবে ক্রয় বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত, খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে, নিজ নিজ দপ্তরে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। তবে উপস্থিতি ছিল তুলনামূলক কম। মহামারীর কারণে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। গেল শুক্রবার থেকে ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয়। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও 21 আগস্ট গ্রেনেড হামলাকারীদের ষড়যন্ত্র এখনও চলমান উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে গেল রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি একথা বলেন। অস্ট্রেলে এটাই আমাদের বেদনার মুখে পরিত হয়। লোহিত শনির এই ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী এ অপশক্তি সম্পর্কে।